एक बहुमंजिला इमारत धस गई। लोग अपने घरों को छोड़कर भागने लगे। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। 16x35 बेलूर राजेन सेट लेन पर एक बहुमंजिला इमारत धस गई है और इमारत बीच से बैठ गई है, जो कि 6 माह से भवन बनकर तैयार है। इस बीच बिल्डिंग में रहने वाले लोग अपने घर को छोड़ भाग रहे हैं। बेलूर थाने की पुलिस, बाली नगर निगम के इंजीनियर भी घटना स्थल पर पहुंचे। इलाके में दहशत का माहौल है। इमारत गिरी तो बड़ा हादसा होने की भी आशंका है, लेकिन यहां सवाल ये उठता है, जो इमारत महज कुछ महीने पहले ही निर्माण किया गया था, वो इस तरह अचानक कैसे बैठ रही है, कैसे क्षतिग्रस्त हो रही है? आखिर किसकी लापरवाही के कारण आज इतनी बड़ी ढलान हो जाचे सब घरे भेते कि फाटल धरे छे ना ना फाटल धरे नी नीचे मुके ढेले गाचे के आपना निजेराय चले जाचे ना केउ बोललो जेते যেতে লোক বলবে কি পুরো নিচন থেকে ঢালান হয়ে যাচ্ছে, প্রাণে ভয় লাগছে তো। মনে করে বলছে সকালবেলা, কাল রাত থেকে দেখছি এখানে ভীষণ ভিড়, আমি অতটা বুঝতে পারিনি, কিন্তু সকালবেলা আমাকে ডেকেছে পাড়ার ছেলেরা সব। পাড়ার ছেলেরা ডাকলো, ডেকে আমি তো দেখে আতঙ্কিত হয়ে গেছি। আমরা দেখলাম এই সামনের দিকটা এমন অবস্থা, এমন ক্র্যাক হয়েছে এবং একটা সাইড পুরো ঢেবে গেছে, এমনকি এদের যে এন্ট্রেন্সের জায়গাটা সেটাও দেখলাম মাটি পাটি পুরো ঢেবে গেছে। একদম একদম আমি তো খুব আতঙ্কিত হয়ে পড়েছি। আমি তো আমরা তিনজন বাড়িতে আছি, তিনজনই সিনিয়র সিটিজেন, মা আছেন, আমার ওয়াইফ আছেন। আমি মাকে বললাম তুমি তোমার মেয়ের বাড়ি যাও, আমার বউ ওয়াইফকেও বললাম তুমি তোমার মেয়ের বাড়ি, মানে এরকম একটা ভাব যে আর কি। তো আপনারা এসছেন, আপনি চাইছেন বিল্ডিংটা হয়েছে আজকে ঘটনা ঘটে, এটা কি আমরা প্রমোটারের সঙ্গে কথা বলতে চেষ্টা করেছেন? চেষ্টা তো সকালবেলা ফোন করা হয়েছে, এখনও পর্যন্ত এসে পৌঁছেনি। কেউ খবর দিতে বলছে আসছি, 9টা থেকে বলছেন আসছি, এখনও পর্যন্ত আসেনি। থানা থেকেও এসেছিলেন, জানি না থানা ওনার সাথে যোগাযোগ করেছে কি না। হ্যাঁ, থানাতে আমরা বলেছি, এমনকি সকালবেলা পৌরসভা থেকেও একজন এসেছিলেন, হ্যাঁ তাকেও আমরা বললাম, বলে আমরা ঘুরে আসছি। একেবারেই নয়, একেবারেই নয়, কারণ দেখুন এত ছোট জমি, রাস্তা আমাদের চওড়া, এখানে G+3-এর বেশি স্যাংশন হয় না। এরা একটা প্লট দেখতে পাচ্ছি এক্সট্রা হয়ে গেছে, অনেক কিছুই অনেক। আমি তো ব্যক্তিগতভাবে বলেছিলাম, এই জন্য আমার সাথে একটু ঝগড়াঝাটিও হয়েছে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে আতঙ্ক, ভীষণ আতঙ্ক, কারণ আমরা তো বললাম আমার এই যা পড়লে তো আমার বাড়িতে পড়বে। হ্যাঁ, তো এবার ধরুন একটা যদি মানুষ কোনোরকমভাবে ক্ষতি হয়ে যায়, তাহলে সেইটা তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। এই জন্য আমি খুব আতঙ্কিত, এবং আমি চাইছি আপনাদের এই সংবাদপত্রের মাধ্যমে প্রশাসনের কাছে যে এই বাড়িটা ইমিডিয়েট যেটা করার, ইঞ্জিনিয়ারদের ডেকে নিয়ে এসে যেটা করার, ইমিডিয়েট এটা ব্যবস্থাটা করা উচিত।